প্রতিটা মানুষেরই একই সমস্যা, মানসিক চাপ, ধকল। কেন কেন শুনি, এটাকে সবার ঘাড়ে চাপাচ্ছেন কেন? আপনি অনুমান করছেন মাত্র। আচ্ছা, আপনি মানসিক চাপে, ধকলে আর কিসে কিসে আছেন? আর একটা ব্যাপার, অত্যাচার, বিয়ে করে লক্ষ্যে পৌঁছাতে যোগের পথে হাঁটা নাকি বিয়ে না করে যোগের পথে হাঁটা, কোন পথটা সবচেয়ে ভালো? তো উনি ওনার স্ত্রী আর সন্তানদের নাম দিলেন চাপ, ধকল, অত্যাচার। স্ত্রী ও দুই সন্তান, চাপ, ধকল, অত্যাচার, কেমন হবে? আমি চাই না যে আপনি যোগের পথে হাঁটুন। আপনি যে পথেই হাঁটুন না কেন, যোগকে সাথে নিন। যোগ সেই পথটাকে সহজ আর সুন্দর করবে। সে উত্তরে যান বা দক্ষিণে, অন্ধকারে থাকলে আপনি টর্চ সাথে নেন, তাই তো? উত্তর দিকে গেলে লোকে টর্চ নেয়, দক্ষিণে গেলে অন্ধকার দিয়েই যায়, এরকম কোনো ব্যাপার আছে? না। তো আপনি বিয়ে করছেন আপনার চাহিদার জন্যে। আপনি আপনার স্ত্রীর সাথে জন্মাননি, তাই না? আপনি জন্মেছেন এইরকমই পরিপূর্ণ মানুষ হয়ে। যেহেতু কিছু চাহিদা আছে আপনার শরীরের, মনের, আবেগের, হয়তো টাকা পয়সারও, সামাজিক, এই চাহিদাটাও আছে বলুন তো, নানান রকম চাহিদা। বিয়ে হলো সাধারণত সেই প্যাকেজটা যার এই সব চাহিদা সামলানোর কথা। শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, আবেগের চাহিদা, সামাজিক চাহিদা, কখনো আবার আর্থিক চাহিদাও। তো এটা ধরাছোঁয়ার মধ্যে একটা প্যাকেজ যে আপনি বিয়ে করলে এই সব সমস্যাগুলো এক ধাক্কায় সমাধান। কখনো তারা আপনার কোনো চাহিদা পূরণে অস্বীকার করতে পারে, তখনই চাপ, ধকল আর অত্যাচারের শিকার হন। আমি চাই আপনি বুঝুন, আপনি ভালো থাকতে বিয়েটা করেছেন, কারোর জন্য কিছু ত্যাগ করার জন্য করেননি, বিয়েটা করেছেন নিজের চাহিদা ও ভালো থাকার জন্য, তাই না? ভালো হয় মনে রাখুন কথাটা, সারা জীবন বিয়ে করে আরেকজনকে সাথে জড়িয়েছেন আপনার চাহিদা আছে বলেই, অন্যজনের মুখ চেয়ে বিয়ে করেননি, ঠিক কি না? অকপটে বলুন কথাটা, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে মনে রাখুন, কথাটা মনে রাখলে একটু কৃতজ্ঞ হয়ে বাঁচবেন, কেমন? সেই পঞ্চ চাহিদা কিংবা পাঁচটা চাহিদার সবগুলো পূরণ না হলেও অন্তত দুটো পূরণ করেছ, তাই অসংখ্য ধন্যবাদ, তাই না? একেবারে পাঁচটাই কড়ায় গণ্ডায় নাই বা পূরণ করতে পারে, অন্তত দু তিনটে তো করেছে, তাই না? আপনার স্বামী বা স্ত্রী করেছে কি না? যদি কিছুই পূরণ না করত, মনে হয় না এতদূর টিকে থাকতেন আপনি, ঠিক কি না? তারা যদি কোনো চাহিদাই পূরণ না করত, মনে হয় না আপনি তাও সাথে থাকতেন। কিছু চাহিদা পূরণ করেছে বলেই কয়েকটা হয়তো পূরণ করতে পারছে না, তাই না? আপনিও তাই, আপনিও পূরণ করতে পারছেন না অন্য মানুষটার খুঁটিনাটি সমস্ত চাহিদা, কিছু পূরণ করছেন, কিছু করছেন না, তাই নয় কি? তো কেনই বা এটা চাপ, ধকল কিংবা অত্যাচার হয়ে দাঁড়ালো? যেভাবেই এমন হাল করে থাকুক না কেন, এখনো অবধি তাতে যায় আসে না। আপনি যদি চান তিন দিনের মধ্যে, কোনো ব্যাপার না, আপনার পরিস্থিতি যতই খারাপ হোক, তিন দিনের মধ্যে আপনি তাতে শান্তির আভাস নিয়ে আসতে পারেন,
প্রেম না হোক, পরমানন্দ না হোক, অন্তত আপনি তিন দিনে এটাকে একটা শান্তিপূর্ণ অবস্থায় নিয়ে যেতে পারেন যদি আপনি ইচ্ছুক হন। 100 ভাগ, হ্যাঁ কি না? অন্তত মুখটা তো বন্ধ রাখতে পারেন, একেবারে বন্ধ, যাই হোক না কেন, শান্তি আসবে, আর হয়তো তাদের এটা ভালো লাগবে। তো যোগের পথে হাঁটতে যাবেন না, পথ যাই হোক না কেন আপনি যেন যোগকে সঙ্গে নিয়ে যান। আপনি যদি যোগকে সঙ্গে রাখেন, যোগ আপনার পথ আলো করে দেবে, সে যে পথই বেঁচে থাকুন না কেন। আপনি নিজের পথটা বেছেছেন চাহিদার বশে, বাছা হয়ে গেছে আপনার, সেটা আপনার ব্যাপার। যারা এখনও এটা করেননি, আমি চাইবো আপনি নিজের পথ বাছুন, আপনার বাধ্যকারী চাহিদার ভিত্তিতে নয়, বরং সচেতন চাহিদার ভিত্তিতে। তো সেই সময়টা যখন আপনার জীবনে আসে, তখন সময় হলো সচেতনভাবে জীবনের দিকে তাকিয়ে দেখার। আজকের চাহিদাটার কি কোনো মূল্য থাকবে আপনার কাছে 10-15 বছর পরে? আজকের এই সাধারণ চাহিদাগুলোর জন্যে আপনার জীবনটাকে বেঁধে ফেলা কি কাজের কাজ হবে, নাকি এগুলো ক্ষণিকের চাহিদা মাত্র? ভীষণ প্রবল চাহিদা হলে অবশ্যই বিয়ে করুন, যদি প্রবল চাহিদা না হয়, ক্ষণিকের চাহিদা হলে, চাহিদার পূরণ যদি আপনি সিনেমা গিয়েও করতে পারেন, তাহলে বিয়ে করার দরকার নেই, বুঝলেন? হ্যাঁ, এমন অনেক লোকই আছে তাদের চাহিদাগুলো অত প্রবল নয়, জাস্ট ক্ষণিকের, কিন্তু সমাজের কাঠামো বলে বিয়ে করতেই হবে, বাধ্যতামূলক নয়। এটা যেন সচেতনভাবে বেছে নেওয়া হয়, সে যে পথেই আপনি যান সেটা যেন আপনার সচেতন পছন্দ হয়, বাধ্যবাধক পছন্দ নয়। কারণ আপনি তাড়নার বশে বেছে নিলে আপনি শুধু আশেপাশের লোকজনের ওপর রাগ দেখাবেন। যেহেতু আপনার নিজেকে দাস মনে হয়, যেটা আপনার ভালো লাগে না, তাই তাদের ওপর রাগ দেখান, আর তারাও রাগ দেখায় আপনার ওপর। তো আপনি কি করছেন সেটা কথা নয়, কথা হলো আপনি কিভাবে করছেন। আপনার কাজটা আমাদের প্রয়োজনের ওপর নির্ভর করে, কিন্তু কিভাবে করেন সেটাই আপনার জীবনের গুণমান ঠিক করবে। লোকজনের সঙ্গে হাঁটার চেয়ে একা হাঁটায় কি বেশি সুবিধে? হ্যাঁ অবশ্যই, আপনি যদি খুব তাড়াতাড়ি হাঁটতে চান। আফ্রিকার একটা বচন আছে, ওনারা বলেন, আপনি যদি চান তাড়াতাড়ি হাঁটতে, একা হাঁটুন। আপনি যদি অনেকটা হাঁটতে চান, তাহলে দলের সঙ্গে হাঁটুন। দীর্ঘ সফর করলে ভালো হয় দলের সঙ্গে হাঁটুন, কিন্তু যদি রাস্তা কম আর খুব তাড়াতাড়ি হাঁটতে চান, একা যাওয়াই ভালো, তাই না? গৌতম বুদ্ধ অন্য কথা বলেছিলেন। কেউ যখন ওনাকে এই একই প্রশ্ন করেছিলেন, বলেছিলেন, কোনো বোকার সাথে হাঁটার চেয়ে একা হাঁটা ঢের ভালো, কারণ আপনাকে দেখে উনি স্পষ্টই বুঝেছিলেন যে কেই বার আপনাকে বিয়ে করবে। তো সেটাই গৌতম বুদ্ধের কাজের ধরন। তো তাই তিনি লোককে সবসময় সঙ্গ থেকে বিরত রেখেছেন আর বলেছেন, এই জীবন একটা ক্ষণিকের পথ, তোমার সঙ্গী চাই কেন? যখন দেহটা ত্যাগ করবেন, সেই অকুল পাথারে আমি থাকব সাথে। এটাই ছিল অফার। কিন্তু আপনি ভাবেন জীবনটা দীর্ঘ সময়ের, তাই হয়তো সঙ্গ দরকার, সঙ্গ দরকার হলে সাথে নিন, কিন্তু কিভাবে এই সঙ্গটাকে সামলাবেন খুব গুরুত্বপূর্ণ। যদি বিচক্ষণভাবে সামলাতে চান, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার করা দরকার, বিশেষ করে আপনার বাচ্চাদের সাথে যা দরকার, তা হল আপনার মানসিক ও আবেগের ধাঁচটা যেন জীবনের ধ্রুব সত্যটাকে ঘিরে হয়। জীবনের ধ্রুব সত্য হল যে আপনি অমর নন, আপনার মরণশীল প্রকৃতিকে ঘিরেই যেন আপনার মন ও আবেগের ধাঁচটা গড়ে ওঠে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি প্রতি মুহূর্তে সচেতন থাকেন যে এটা একটা ছোট্ট জীবন, সত্যি আপনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন,
তখন আপনার জীবনকে আপনি একভাবে গুছিয়ে নেবেন, একভাবে সামলাবেন। আপনি যখন জানেন যে সময় চলে যাচ্ছে, যে কোনো মুহূর্তে ধরাশায়ী হয়ে যেতে পারেন, কারোর উপর রাগ করার সময় নেই তখন আপনার, তাই না? ঝগড়া করার সময় নেই এখানে কারোর সাথে, অনেকক্ষণ মনমরা হয়ে বসে থাকার সময়ও নেই আপনার, কারণ টিক 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 করে সময় কিন্তু বয়ে যাচ্ছে। যেহেতু আপনার মনস্তাত্ত্বিক ধাঁচটা অমর হওয়ার ব্যাপারে হয়ে গেছে, সেজন্যই আপনার অনেক সময় লড়াই করার, মন মরা হওয়ার, মন খারাপ করার, বিরক্ত হওয়ার, রেগে যাওয়ার অনেক সময় আপনার। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সবাই যেন মনস্তাত্ত্বিক ও আবেগের ধাঁচটা আমাদের অস্তিত্বের মরণশীল প্রকৃতিকে ঘিরেই গড়ে তোলেন। মোটের ওপর আপনি শুধুমাত্র একজন বাহক গত প্রজন্ম আর আগামী প্রজন্মের মাঝে, তাই না? হ্যাঁ, খুব কম সময়ের জন্যে আপনার হাতে আছে এই পৃথিবীটা, তারপরে অন্য কারোর হাতে চলে যাবে। আপনি দেখবেন আগের প্রজন্মের থেকে দায়িত্ব হাতে তুলে নেওয়াটা সবচেয়ে খারাপভাবে হচ্ছে, আর পরবর্তী প্রজন্মকে দায়িত্ব হস্তান্তরের ব্যাপারটাও খুব জঘন্যভাবে হচ্ছে। কারণ শুধুই মানুষের মনটা তাদের অমর হওয়ার বিশ্বাসকে ঘিরে গড়ে উঠেছে, তারা দেখতে পায় না যে তারা মরণশীল। আপনি যদি সবসময় সচেতন থাকেন যে আপনি মরণশীল, বোধ হয় আপনার আপনা হতেই ঘটবে, আপনার বোকা বোকা কাজের সময় থাকবে না। ধরুন আপনি জানেন যে কাল সকালে আপনি মারা যেতে চলেছেন, আজকের দিনটা কি আপনি মারপিট করে কাটাবেন? কারণ আপনার সময় চলে যাচ্ছে, তাই না? এমনকি এই মুহূর্তেও আপনার সময় চলে যাচ্ছে। ডাক্তার আপনার মধ্যে কোনো দুরারোগ্য রোগ দেখতে পেলেই নয়, এমনকি এখনও সময় চলে যাচ্ছে, তাই নয় কি? আপনি যদি সেই সম্ভাবনাটা অন্বেষণ করতে চান যে এটা কি, এর বিশালতাটা কি, তাহলে সময় কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর সময় অত্যন্ত আপেক্ষিক একটা অভিজ্ঞতা। আপনি যদি আনন্দে হাসি খুশিতে থাকেন, এমনকি যদি 100 বছরও বাঁচেন, তাও খুব ছোট্ট জীবন, নিমেষেই এটা হাওয়া। তো এই ছোট্ট জীবনে আপনি সময় কোত্থেকে পান? চাপ, ধকল আর অত্যাচারের? আমি জানি না আপনি সময় কোত্থেকে পান। এর কারণ শুধুই আপনি ভাবেন আপনি অমর, এটাই সবচেয়ে বড় ভুল আপনি করছেন। এটা শুধুই একটা ক্ষণিকের সফর। আপনার এটা যথাসম্ভব কৃপা ভরে আনন্দে কাটানো উচিত। যদি ব্রহ্মাণ্ড না জেনে থাকেন, আপনার অন্তত জীবনের এই অংশটাকে জানা উচিত মারা যাওয়ার আগে। এটা যেন সবার সাথেই হয়।